ভোট মিটতেই লক্ষীদের ভান্ডারে ঢুকছে সরকারি অনুদান। কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথীর পর লক্ষীর ভান্ডার রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। তপশিলি জাতি ও উপজাতিদের জন্য 1000 টাকা এবং সাধারণ মহিলাদের জন্য 500 টাকা করে এই অনুদানের জন্য খুশি গৃহের লক্ষীরা। তা সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, দুয়ারে সরকার কর্মসূচির পর রাজ্যের অন্যান্য জেলায় অনেক আগেই ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তবে নদিয়ার শান্তিপুরে উপনির্বাচন থাকার কারণে গোটা জেলা জুড়ে চলছিল নির্বাচনী বিধি, তাই ভোট পর্ব সমাপ্ত হতেই বিভিন্ন মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে সরকারি অনুদান। আর তাতেই বিভিন্ন ব্যাংকের সামনে খুশির হাওয়া। গ্রহীতারা জানান, প্রকল্প শুরু হওয়ার পর থেকে আটকে থাকা 2 মাসের বকেয়া সহ 3 মাসের মিলে মোট 2500 টাকা ঢুকেছে। তবে কিছুদিন আগে যারা পেয়েছেন তারা ভাইফোঁটা উপলক্ষে ভাইদের উদ্দেশ্যে ঘরোয়া অনুষ্ঠান এবং উপহার সামগ্রী কেনার কাজে লাগিয়েছেন। সামনে জগদ্ধাত্রী পুজো, ছট পুজো এবং রাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম পুরুষদের দীর্ঘ লকডাউনে আর্থিক অবস্থার মধ্যে তাদের মুখাপেক্ষী হয়ে না থেকে সামান্য হলেও এই অর্থে অত্যন্ত খুশি বাড়ির মহিলারা। ব্যাংক ম্যানেজার জানাচ্ছেন, প্রতিদিন নিয়মিত পরিষেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। আরও অনেক কিছু দিদি আমাদের সাহায্য করেছেন, ফোন দিয়েছেন, বাচ্চাকে স্কুলে পড়ার জন্য টাকা দিয়েছেন, এইসবের জন্য আমরা খুবই খুশি। আর আমাদের স্বামীরাও তো সেরকম কাজ করতে পারে না, যার জন্য আমাদের হাত খরচা যে জিনিসটা আমাদের টাকাটা পেয়েছি আমরা খুব খুশি পেয়েছি, খুব আনন্দ হয়েছে। সবাই মিলে আমরা সবাই এসেছি, তো আমিও পেয়েছি বা সবাই পাওয়ার জন্যই এসেছে টাকাটা। সকাল থেকে আরও ছিল সবাই ভিড়, আস্তে আস্তে ভিড়টা কমছে এবার। তো যাই হোক, আমরা মাসে মাসে যে একটা টাকার একটা প্রকল্প পেয়েছি তার জন্য খুব ধন্যবাদ। আপনি কি একাই পেয়েছেন? না, সবাই পেয়েছেন, এটা বেশিরভাগ সবাই পেয়েছেন টাকাটা, আর মোবাইলে মেসেজ ঢুকছে, তো তার জন্য সেই উপলক্ষে আমাদের সবাইটা এসে আমাদের কাজ আমাদের সাফল্য হয়েছে। 500 টাকা করে মাসে একটা প্রকল্প ছিল, সেইটা আমাদের এই 3 মাসে একসাথে ঢুকেছে এবং সেইগুলো তোলার জন্য এরা এসেছে। তার টাকা কি আজকে পুরো দিয়ে যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, এবার কী বলুন তো, আমরা ওই দূরত্ব মেনটেন্স করে 100 মানে কুপন ছিঁড়েছি, এবার সেই অনুপাতে ওদেরকে দেওয়া হচ্ছে। আচ্ছা, একজন পরস্পর যাচ্ছে সিস্টেম মেনে। আপনি গঙ্গা ম্যানেজার নাকি? হ্যাঁ, অপারেটার। আচ্ছা, আমার কোড নাম্বার 467। আচ্ছা, মেন ব্রাঞ্চ শান্তিপুর, শান্তিপুর কোড 176। তা সকাল থেকে বহু মানুষের ভিড় দেখা গেছে নাকি এই লাইনে? হ্যাঁ, সকাল থেকে একভাবেই এরমই চলছে, এখন একটুকুনি ইয়ে হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এমনি আমাদের সার্ভারটা একটু স্লো, এমনি তা নাহলে এখন ভালো কাজ হচ্ছে। ঠিক আছে, আপনার নামটা? বিশ্বজিৎ সরকার, বিশ্বসুখপল্লী ব্রাঞ্চ, শান্তিপুর নদিয়া। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।